हेलो बंधुरा, नतून बंधुदेर आमार चैनेले स्वागत जानिए आर पुरोनो बंधुदेर अनेक धन्यवाद जानिए आजकेर भिडियोटी शुरू करछी। आर कोयेक दिन परेई ईद चले आसछे, ताई आज आमी तोमादेर सामने ईद स्पेशल मेनू मटन बिरियानी निये चले एसेछी। एकदम घरोया पद्धतिते आज आमी तोमादेर तैरी करे देखाबो मटन बिरियानी। ताहोले चलो मटन बिरियानी आमी किभाबे तैरी करी तोमादेर साथे शेयर करे नी। प्रथमेई आमी एखाने बासमती राइस निये निएछी, सेटाके भालो करे धुए एक घंटार जन्य भिजिए रेखे दिलाम। एबारे गरम दूधेर मध्ये जाफरान दिए आध घंटा मतो भिजिए रेखे देबो। অন্যদিকে মাটন আমি নিয়ে নিয়েছি, এই মাটনটার মধ্যে নিয়ে নিলাম 200 গ্রাম টক দই। এই মাটনটা আমি ভালো করে ম্যারিনেট করব। এবারে দিয়ে দিলাম 2 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা, আমি 4 চামচ আদা বাটা দিচ্ছি। আর এখানে আছে 1 কেজি মাটন। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এবারে 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এখানে সানরাইজের বিরিয়ানি মশলা আমি ব্যবহার করেছি। এবারে দিয়ে দিচ্ছি 3 চামচ পেঁয়াজ বাটা। এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবারে অল্প হলুদ দিয়ে দিচ্ছি। রসুন বাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা মতো রেখে দেব। মাটনটা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এবারে আমি মাটনটা রান্না করে নেব। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। এবারে 5টা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবঙ্গ আর দারচিনি। এবার লবঙ্গ দারচিনি এলাচ থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা খানিকক্ষণ তেলের সাথে ভেজে নেব। আর বিরিয়ানির মাংস কিন্তু অবশ্যই সাদা তেলে করবে, তাহলে টেস্ট খুব ভালো আসবে। পেঁয়াজটা 2 মিনিট ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে বড় সাইজের 2টো রসুন বেটে দেওয়া হলো। রসুনটাও খুব ভালো করে পেঁয়াজের সাথে 2 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজ আর রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি ম্যারিনেট করে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে মাটনটা কষিয়ে কষিয়ে আমি রান্না করে নেব। বিরিয়ানির মাংসটাকে খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করবে, নইলে কিন্তু বিরিয়ানির টেস্ট ভালো আসবে না। একটু সময় নিয়ে বিরিয়ানির মাংসটা রান্না করতে হবে। মাংসটা 20 মিনিট মতো কষানো হয়ে গেছে। এবারে আমি 1টা মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য মিক্সিং জারে নিয়ে নিয়েছি আমি জায়ফল, জয়িত্রী আর ছোট এলাচ। এবারে ভালো করে গুঁড়ো করে মাংসর মধ্যে দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আরও 20 মিনিট খুব ভালো করে
কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, মাটন কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি এইটার মধ্যে দিয়ে দিব গরম জল। বিরিয়ানির মাংসতে খুব বেশি গ্রেভির দরকার নেই, তাই আমি অল্প জল দিয়ে দিলাম। এবারে আমি প্রেশার কুকারের মধ্যে দুটো সিটি দিয়ে দেব। মাংসটা আমি প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে দুটো সিটি দিয়ে দেব। মাটনটা ওইদিকে সেদ্ধ হোক, আর আমি বিরিয়ানির ভাতটা তৈরি করে নিই। তার জন্য প্রথমেই গরম জল বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেলে তার মধ্যে 2 চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি জয়িত্রী, অল্প একটু জায়ফল আর স্টার ফ্লাওয়ার, ছোট এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। এবারে ধুয়ে ভিজিয়ে রাখা বাসমতি রাইসগুলো দিয়ে দিলাম। বিরিয়ানির ভাত একটু শক্ত শক্ত থাকতেই নাবিয়ে নিতে হবে। একটুখানি শক্ত থাকতেই আমি বিরিয়ানির ভাতটা একটা ঝুড়ির মধ্যে ঢেলে জল ঝরিয়ে নিচ্ছি। অন্যদিকে একটি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখানে 7টা পেঁয়াজ কুচি করে কেটে আমি ফ্রাই করে নিচ্ছি। এটা পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, ঠান্ডা করার জন্য রেখে দিলাম। বিরিয়ানির আলুগুলোকেও ফ্রাই করে নিলাম। প্রেশার কুকারে 2টো সিটি পড়ার পরে ঢাকনা খুলে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। মাংস কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর ওইদিকে ভাতও হয়ে গেছে। এবারে আমি বিরিয়ানি তৈরি করে নিই। যেই সসপ্যানের মধ্যে আমি বিরিয়ানি করব, তার মধ্যে 2 চামচ ঘি মাখিয়ে নিচ্ছি ভালো করে। এবারে আমি একটা ভাতের লেয়ার প্রথমে তৈরি করে নেব। প্রথমেই আমি কিছুটা ভাত দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ভাতটা সাজিয়ে নিলাম। এবারে এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি মাটন কষা। মাটন কষাটা চারিধার দিয়ে আমি দিয়ে দিচ্ছি। বিরিয়ানি কিন্তু সাজানোটার উপরেই টেস্ট নির্ভর করে। এবারে ভেজে রাখা আলু আর ভেজে রাখা বেরেস্তার লেয়ার দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বিরিয়ানি মশলা। আবারও ভাতের লেয়ার একটা করে নিতে হবে। তার জন্য আমি আবার মাংসের ওপর দিয়ে ভাত দিয়ে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে ভাতগুলো দিয়ে দেবে, যাতে করে মাংসের লেয়ারটা দেখা না যায়। আবারও আমি মাংসের আরেকটা লেয়ার তৈরি করে নিচ্ছি। তার জন্য মাংস আর কিছু গ্রেভি আবারও উপর থেকে দিয়ে দিচ্ছি। এবারে আমি ভেজে রাখা আলু দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো দিলে কিন্তু বিরিয়ানির টেস্ট খুব ভালো লাগে। এবারে আবার আমি ভাতের লেয়ার তৈরি করে দিচ্ছি। তোমরা যত বেশি লেয়ার করতে পারবে, বিরিয়ানির টেস্ট কিন্তু ততই বেশি আসবে। আমি ওই জন্য একটু বেশি লেয়ার করে দিচ্ছি। খুব ভালো করে মাটনগুলো আমি ঢেকে দিলাম। দেওয়ার পরে আবারও মাটন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে, আর দিয়ে দিলাম বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা কিন্তু একটু বেশি করে দিলে বিরিয়ানির টেস্ট খুব সুন্দর আসে। এবারে বেরেস্তার পরে আবার একটা আলু ভাজা ছিল, সেটা দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু রাইস উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কেশর ভিজিয়ে যে রেখেছিলাম গরম দুধের মধ্যে, সেই কেশর ভিজানো।
এটা ক্রস করে দিচ্ছি। এই রকম ক্রস করে দেবে তাহলে রাইসের মধ্যে খুব সুন্দর কালার আসবে। এবার গোলাপ জল দিয়ে দিলাম, এক চামচ মতো গোলাপ জল দিয়ে দিচ্ছি, এর থেকে বেশি দিলে উগ্র গন্ধ হয়ে যাবে। এবারে দিয়ে দিলাম 2 চামচ বিরিয়ানি মশলা, এখানে মিঠা আতর দিয়ে দিচ্ছি 2 ড্রপ, ঘি দিয়ে দিচ্ছি 3 চামচ। 3 চামচ ঘি দিলেই কিন্তু হয়ে যাবে, এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই। 1 চামচ কেওড়ার জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও উপর থেকে অল্প একটু রাইস ছড়িয়ে দিচ্ছি। অল্প রাইস দিয়ে দিলেই কিন্তু এবারে হয়ে যাবে। এই সসপ্যানের মধ্যে যে ঢাকনাটা দিব তার চারিধারে আটা মাখিয়ে নিয়েছি। এবারে খুব ভালো করে চেপে ঢাকাটা দিয়ে 15 মিনিট কুক হতে দেব। 15 মিনিট কুক হয়ে যাওয়ার পর ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি বিরিয়ানি তোমাদের সামনে ঢেলে দেখাচ্ছি। বিরিয়ানি সসপ্যানের ঢাকনা তুলে দিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে বিরিয়ানি কিন্তু কুক হয়ে গেছে। দেখতে পেলে বন্ধুরা খুব সহজে আর খুব অল্প সময়ের মধ্যে মটন বিরিয়ানি তৈরি হয়ে গেল। তোমরা অবশ্যই বাড়িতে এই রকমভাবে মটন বিরিয়ানি তৈরি করে দেখো, আমি আশা করব তোমাদেরও খুব ভালো লাগবে। আজকের অতি সহজে এই বিরিয়ানি রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এটুকুই, আবার অন্য দিন অন্য ভিডিও নিয়ে চলে আসবো।